শুনছেন আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস। এই মুহূর্তে আপনাদের সাথে আমি সন্দীপ। আজ আরামবাগ রবীন্দ্র ভবনে বিদ্যাসাগরের 200তম জন্মবর্ষ উদযাপন করে আরামবাগ মহকুমা বিদ্যাসাগর 200তম জন্মবর্ষ উদযাপন সমিতি। উদ্বোধনী সভার সূচনা করেন মহকুমা শাসক লক্ষ্মী ভি তান্নিরু। উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থবতিম দাস, হরিপ্রসাদ মেদ্দা, শৈলেন সরকার, প্রদীপ গঙ্গোপাধ্যায়, অসিত কুণ্ডু সহ প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আরামবাগ টাইমস এর প্রতিনিধিও। চলুন আমাদের প্রতিনিধির ক্যামেরায় কি উঠে এসেছে তা আপনাদেরকে আরামবাগ টাইমস।